নবদ্বীপে অস্ত্র তৈরির কারখানার হদিশ, অতি তৎপরতায় জোর কদমে চলছে কাজ। অস্ত্রের কারখানার হদিশ কথাটা শুনে ঘাবড়াবেন না, অবশ্যই অস্ত্রশস্ত্র তৈরি হয় সেখানে, তবে দেবতাদের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গা উৎসবের। এই উৎসবকে ঘিরে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে ছোট ছোট ছেলে মেয়েদের জামা কাপড় থেকে বড়দের কেনাকাটার তৎপরতা। প্রতিদিনই তারা বেরিয়ে পড়ছেন এবং ভিড় করছেন বিভিন্ন দোকানে। সেই সঙ্গে শুরু হয়েছে বিভিন্ন পূজা মণ্ডপ ও পাল বাড়িগুলিতে প্রতিমা শিল্পীদেরও ব্যস্ততা চোখে পড়ল। পাশাপাশি পূজা মণ্ডপ তৈরিতেও দেখা গেল শিল্পীদের প্রচুর দ্রুততার সঙ্গে কাজ করতে। মৃৎশিল্পীদের কাজ প্রায় শেষ, এবার শুরু হবে প্রতিমা সাজানোর কাজ। মা দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর হাতে সুসজ্জিত থাকে চাঁদমালা, এমনই বিভিন্ন অস্ত্র। নবদ্বীপের সোনাপট্টি এলাকায় এক অস্ত্র তৈরির কারখানায় চলছে সেই সব অস্ত্র তৈরির কাজ জোর কদমে। শিল্পী রাধু অধিকারী, তিনি তার ব্যস্ততার মধ্যেও আমাদের জানালেন, তিনি নিজে ঠাকুরের এই সব অস্ত্র তৈরির কাজে যুক্ত আছেন প্রায় 30 বছর। তিনি বলেন তাদের এই কারবার বংশানুক্রমে চলে আসছে এবং ছেলেরাও এই কাজে যুক্ত আছে, আগামী প্রজন্মও এই কাজ করবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, আগে পুরোপুরি পিতল দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখন পিতলের পাশাপাশি স্টিল বা লোহা দিয়েও তৈরি করা হয়। তিনি জানান, গত 2 বছর করোনার জন্য কিছু ক্ষতি হলেও এবছর আমাদের তৈরি এই অস্ত্রের চাহিদা আছে, তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এবছর এই সব অস্ত্রের দামও বৃদ্ধি পেয়েছে, কিন্তু কমেছে তাদের লভ্যাংশ। আপনাদের যে অস্ত্র বানাচ্ছেন, এগুলো তো মূলত কি দুর্গাপুজোকে কেন্দ্র করে নাকি না সমস্ত পুজোর জন্য এই অস্ত্রগুলো তৈরি করেন? সমস্ত দেবদেবীর অস্ত্র আমরা বানাই। আচ্ছা, এটা কত বছর ধরে আপনার? এটা আমি বানাচ্ছি 30 বছর হবে। আমার মা ঠাকুরদের এটা ব্যবসা করে, মানে আপনাদের পারিবারিক ব্যবসা। সেক্ষেত্রে আপনাদের তো ছেলেপুলে আছে, তারাও কি এই ব্যবসা? হ্যাঁ, নতুন প্রজন্ম আমার ছেলে শিখেছে, ছেলে ভাই বলে তারাও এই কাজ শিখছে। কীরকম কী চাহিদা আছে? কিরকম কি দাম যাচ্ছে এখন? দাম ওই 1200 টাকা থেকে শুরু। মানে লাভের অংশ কি দেখতে চোখে দেখতে পাচ্ছেন? মালটা দাম বাড়ার কারণে মানে মজুরিটা একটু কমে গেছে, মানে যতটা তুলনামূলক দাম পাওয়ার দরকার সেটা পাচ্ছি না, পেলে আমার কাস্টমার খুশি করতে পারছে কাস্টমার। আপনাদের এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো কি বাইরেও যায় নাকি না লোকালের মধ্যে? হ্যাঁ, আমাদের এগুলো অন্য অন্য রাজ্য হয়ে বিদেশেও পাড়ি দেয়। আপনাদের নতুন প্রজন্ম যারা আছে তারা এই কাজের সাথে যুক্ত, তারা কি চাইছে এই কাজটাকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে? আপনার নাম? আমার নাম রাধু অধিকারী। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।